নমস্কার, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে একটা নির্মল হাস্যরসের কাহিনী উপহার দেব আমরা। নির্মল হাস্যরসের কাহিনী বলতেই বাংলা সাহিত্যে যার নাম সবার উপরে উঠে আসে, তিনি হলেন শ্রী শিবরাম চক্রবর্তী। আজ গল্পের ফেরিওয়ালা গ্রুপের বিশেষ নিবেদন শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা হাতির সঙ্গে হাতাহাতি। আপনাদের সবাইকে অনুরোধ, দয়া করে গল্পটি শেষ অবধি শুনবেন, কারণ গল্পের শেষে এমন কিছু হাসির উপাদান আছে যা আপনাদের পেটে খিল ধরাতে যথেষ্ট। গল্প পাঠ, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস ও পোস্টার ডিজাইনে আমি রাজদীপ চক্রবর্তী। শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তীর লেখা হাতির সঙ্গে হাতাহাতি। সংগ্রহ করার বাতিক কোনো কালেই ছিল না কাকার, কেবল টাকা ছাড়া। কিন্তু টাকা এমন জিনিস যে যথেষ্ট পরিমাণে সংগ্রহিত হলে আপনি অনেক গ্রহ এসে জোটে এবং তখন থেকেই সংগ্রহ শুরু। একদিন ওদেরই একজন কাকাকে বললে, দেখুন, সব বড় লোকেরই একটা কিছু না কিছু সংগ্রহ করার ঝোঁক থাকে, তা না হলে বড় লোক আর বিশিষ্ট বড় লোকের মধ্যে তফাতটা কোথায়? টাকায় তো নেই, ওইখানেই তফাত, ওইখানেই বিশেষ বড় লোকের বৈশিষ্ট্য। আর ধরুন, বৈশিষ্ট্যই যদি না থাকলো তবে আর বড় লোক কিসের? আমাদের সম্রাট পঞ্চম জর্জেরও কালেকশনের হবি ছিল। কাকা বিস্মিত হয়ে গ্রহের দিকে তাকান। পঞ্চম জর্জ? নিশ্চয়ই, কেন, তিনি কি বড় লোক ছিলেন না? কেবল সম্রাটই নন, দারুণ বড় লোকও যে, অনেকগুলো জমিদারকেই একসঙ্গে কিনতে পারতেন। ও, তার বুঝি জমিদার সংগ্রহ করার বাতিল ছিল? কাকা আরো বিস্ময়ান্বিত। জমিদার নিয়ে তিনি কি করবেন, রাখবেন কোথায়? পঁচিস তো চিড়িয়াখানায় রাখা যায় না, তিনি কেবল স্ট্যাম্পও কালেক্ট করতেন। এই স্ট্যাম্পও ওই যে পোস্ট অফিসে পাওয়া যায় না, দলিলের? দলিলে নয়, নানা দেশের নানা রাজ্যের ডাক টিকিট, 100 বছর আগের, তারও আগের, তারও পরের, এমনি নানান কালের, নানান আকারের, রং বেরঙের যত ডাক টিকিট। বাহ, বেশ তো, কাকা উৎসাহিত হয়ে ওঠেন। আমারও তো করতে ক্ষতি কি? কিছুই না, তবে একটু পুরনো টিকিটের দাম আছে বেশ, 2-5 টাকা থেকে শুরু করে 5-10-20 হাজার, 2-4 লাখ পর্যন্ত। হ্যাঁ, এমন? কাকা কিছু ভরকে যান। তা হোক, তবুও করতেই হবে আমার। টাকার ক্ষতি কি আবার একটা ক্ষতি নাকি? নিশ্চয়ই নয়, আর তা না হলে বড় লোক কিসের? এই বলে গ্রহটি উপসংহার করে এবং আমার কাকাকেও প্রায় সংহার করে আনে। কাকা স্ট্যাম্প সংগ্রহ করছেন, এ খবর রটতে বাকি থাকে না। 50খানা অ্যালবাম যখন প্রায় ভরিয়ে এনেছেন, তখন একদিন সকালে উঠে দেখেন বাড়ির সামনে 500 ছেলে দাঁড়িয়ে। কি ব্যাপার? জিজ্ঞাসাবাদে জানা যায় ওরা সবাই এসেছে কাকার কাছে, কেউ স্ট্যাম্প বিক্রি করতে, কেউ বা কিনতে, সবারই হাতে স্ট্যাম্পের অ্যালবাম। কাকা তখন গ্রহকে ডাকিয়ে পাঠান। কি কাণ্ড, এরাও সবই স্ট্যাম্পও সংগ্রহ করছে যে? করছে বলে করছে, অনেক দিন ধরে করছে, আমার ঢের আগে থেকে। এ কি কাণ্ড, এই কি হয়েছে তাতে? গ্রহটি ভয় ভয় বলে। কাকার ভাবভঙ্গি তাকে ভীত করে তুলেছে তখন। কেন, ওদের কি ও কাজ করতে নেই? সবাই যা করছে, পাড়ার পুঁচকে ছড়াটা পর্যন্ত। কাকা এবার একেবারে ফেটে পড়েন। তুমি আমাকে লাগিয়েছ সেই কাজে? ছ্যাঃ, কেন, এরাও কি সব বড় লোক নাকি? বড় বালকও তো নয়, আমি কাকাকে উস্কি দিই তার উপর, নিহাত কাচ্চা কাচ্চা যত। কাকা আবার আফসোস করতে থাকে।
স্ট্যাম্পে আমার 10,000 টাকা তুমি জলে দিলে, হ্যাঁ ছা ছা। গ্রহ আর কি জবাব দেবে, সে তখন বিগ্রহে পরিণত হয়েছে। পাথরের প্রতিমূর্তির মতোই তার মুখের কোনো ভাবান্তর নেই আর। তিক্ত বিরক্ত হয়ে কাকা নিজের যত অ্যালবাম খুলে ছিঁড়ে চ্যাংরাদের ভেতরে স্ট্যাম্প লুট লাগিয়ে দেন সেই দণ্ডেই। কিন্তু স্ট্যাম্প ছাড়লেও বাতিক তাকে ছাড়ল না। বাতিক জিনিসটা প্রায় বাতের মতোই, একবার ধরলে ছাড়ানো দায়। তিনি বললেন, স্ট্যাম্পও নয়, এমন জিনিস সংগ্রহ করতে হবে যা কেউ করে না, করতে পারেও না। সেই রকম কিছু যদি থাকে তো তোমরা আমায় বাতলাও। তখন নবগ্রহ মিলে মাথা ঘামাতে শুরু করলো। তাদের প্রেরণায় তাদেরই আরো 90 জন উপগ্রহে মাথা ঘামতে লাগলো। নতুন হবি বের করতে হবে এবার, রীতিমতন বুদ্ধি খাটিয়ে। নানান রকমের প্রস্তাব হয়। খেচরের ভেতর থেকে প্রজাপতি, পাখির পালক, জলচরের ভেতর থেকে রঙিন মাছ, কচ্ছপের খোলা ইত্যাদি। ভূচরের ভেতর থেকে পুরনো আসবাবপত্র, সেকেলে ঢাল তরোয়াল, চীনে বাসন, গরুর গলার ঘণ্টা, রং বেরঙের নুড়ি, যত রাজ্যের খেলনা। না, কাকা সমস্তই বাতিল করে দেন। সবাই পারে সংগ্রহ করতে, এসব কেউ না কেউ করছেই। তখন পকেট চরদের উল্লেখ হয়। নানান দেশের একালের সেকালের মোহর, টাকা পয়সা, সিকি দুয়ানি ইত্যাদি, ফাউন্টেন পেন, দেশলাইয়ের বাক্সকেও পকেট চরদের মধ্যে ধরা হয়েছিল। কিন্তু কাকাকে রাজি করানো যায় না, কেউ না কেউ করছেই এসব, এতদিন ধরে ফেলে রাখেনি নিশ্চয়ই। কেউ কেউ মরিয়া হয়ে বলে, কেরোসিনের ক্যানেস্তারা, নস্যির ডিবে, জগঝম্প কিংবা গাঁজার কোলকে, অর্থাৎ চরাচরের কিছুই তখন বাকি থাকে না। কাকা তথাপি ঘাড় নাড়েন। নানা রকমের খাবার দাবার, চপ, কাটলেট, সন্দেশ, শনপাপড়ি, বিস্কুট, টফি, চকলেট, লেবেন জুস, মানে খাদ্য অখাদ্য যত রকমের আর যত রঙের হতে পারে আমি বাতলাবো তখন। তবুও কাকার উৎসাহ হয় না। অবশেষে ছোটে মোটে একজনের মুখ থেকে বেফাঁস বেরিয়ে যায়, তবে আর কি করবেন, স্বেচ্ছাতেই সংগ্রহ করুন। কিন্তু পরিহাস বলে একে গ্রহণ করতে পারেন না কাকা। তিনি বারংবার ঘাড় নাড়তে থাকেন, স্বেচ্ছাতেই, সোনার পাথর বাটির মতো ও কথাটাও আমার কানে এসেছে। ব্রহ্মদেশে না শ্যাম রাজ্যে কোথায় যেন ওর পুজো হয়ে থাকে শুনেছি। হ্যাঁ, যদি সংগ্রহ করতে হয় তবে ওই জিনিস। বড় লোকের আস্তাবল দূরে থাক, বিলেতে চিড়িয়াখানাতেও একাধখানা আছে কিনা সন্দেহ। হ্যাঁ, ওই শ্বেত হস্তেই চাই আমার। কাকা সর্বশেষ ঘোষণা করে, তাকে শ্বেত হস্তি এনে দিতে হবে। শ্যামরাজ্য কি রামরাজ্য থেকেই হোক, হাতিপোতা কি হস্তিনা থেকেই হোক, করাচি কিংবা রাঁচি থেকেই হোক, উনি সেসব কিচ্ছু জানেন না। কিন্তু শ্বেত হস্তি ওর চাই, যেখান থেকে হোক, যে করে হোক, জোগাড় করে দিতে হবেই, তা যত টাকা লাগে লাগুক। এক আধখানা হলে হবে না, অন্তত ডজন খানেক চাইতাম, না হলে কালেকশন আবার কাকে বলে। এই ঘোষণাপূর্বক তৎক্ষণাৎ তিনি ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর ডাকিয়ে আসন্ন শ্বেতহস্তিদের জন্য বড় করে আস্তাবল বানাবার হুকুম দিয়ে দিলেন। আশ্চর্য, 2 সপ্তাহের ভেতর জনৈক শ্বেতহস্তিও এসে হাজির। নবগ্রহের একজন উপগ্রহ কোথা থেকে সংগ্রহ করে আনে গেল। কাকা তো উচ্ছ্বসিত হয়ে ওঠেন, বটে বটে, এই শ্বেতহস্তি, এই সেই, বাহ, দেব্যি ফর্সা রং তো, বাহ বাহ। অনেকক্ষণ তার মুখ থেকে বাহবা ছাড়া আর কিছুই শোনা যায় না। হাতিটাও সাদা সুর নেড়ে তার কথার সমর্থন জানায়। আমার দিকে তাকিয়ে বলেন,
জানিস বর্মায় নানা শ্যাম রাজ্যে এরম একটা হাতি পেলে রাজারা মাথায় করে রাখে। রাজার চেয়ে বেশি খাতির এই হাতির, রীতিমতো পুজো হয়। শাঁখ ঘণ্টা বাজিয়ে রাজা নিজে পুজো করেন, যার নাম রাজপূজা, তা জানিস? এমন সময় হাতিটা একটা ডাক ছাড়ে, যেন কাকার গবেষণায় তার সায় দিতে চায়। হাতির ডাক কিরকম সে ডাক? ঘোড়ার ছি কি গরুর হাম্বার মতো নয়, ঘোড়ার ডাকের বিশ ডবল, গরুর অন্তত 50 গুণ একটা হাতির আওয়াজ। বিড়ালের কি শিয়ালের ধ্বনি নয় যে এক মুখে তা ব্যক্ত করা যাবে, সহজে প্রকাশ করা যায় না সে ডাক। হাতির ডাক ভাষায় বর্ণনা করা দুষ্কর। ডাক শুনেই আমরা 2-4-10 হাত ছিটকে পড়ি, কাকাও 5 গজ পিছিয়ে আসে। বাপ বা, যেন মেঘ ডাকলো পরাক্কর, কাকা বলেন। সিংহের ডাক কখনো শুনে নেই, তবে বাঘ কোথায় লাগে, হ্যাঁ এমন না হলে একখানা ডাক। এটাকে হাতির সিংহনাদ বলা যায় না, না কাকা? আমি বলি। উপগ্রহটি যিনি হাতির সমভিব্যাহারে এসেছিলেন, এতক্ষণে একটি কথা বলার সুযোগ পান। প্রায় ডাকবে এরকম, শুনতে পাবেন যখন তখন। হ্যাঁ প্রায় ডাকবে, রাত্রেও, তাহলে তো ঘুমানোর দফা। কাকা যেন একটু দুর্ভাবিতই হন। রাতে ডাকে না, হাতিও ঘুমোয় কি না, রাতে কেবল সুর ডাকে। তা ডাকে ডাকুক, কিন্তু এর কিরকম রং বলতো? আবার আমার প্রতি কাকার দৃকপাত। ফর্সা ধপ ধপ করছে, আর সব হাতি কি আর হাতি, এর কাছে তারা সব জানোয়ার। আসল বিলাতি সাহেবের কাছে যেমন সাঁওতাল, এই ফর্সা রংটি বজায় রাখতে হলে সাবান মাখিয়ে একে চান করাতে হবে 2 বেলা, ভালো বিলাতি সাবান। পয়সার জন্য পরোয়া করলে চলবে না, নইলে আমার এমন সোনার হাতি কালো হয়ে যেতে কতক্ষণ। অমন কাজটি করবেন না, উপগ্রহটি সবিনয়ে প্রতিবাদ করে। ওইটি বারুন, স্নান টান একেবারে বন্ধ, এর শ্বেত হস্তির গায়ে জল ছোঁয়ানোই নিষেধ, তাহলেই গলগণ্ড হয়ে মারা পড়বে। ওই গলায় আবার গলগণ্ড? আমি শুধাই। এ তাহলে তো ভারী গণ্ডগোল। হ্যাঁ বলো কি, কাকা ব্যতিব্যস্ত হয়ে পড়েন। তাহলে তবে সাধারণ হাতির মতো নয় তো যে দিন রাত পুকুরের জলে পড়ে থাকবে, শ্যামরাজ্যে রীতিমতো মন্দিরে সোনার সিংহাসনের ওপর বসানো থাকে, সেখানে হর দম ধূপ ধুনো পুজোর আলোতি চলে, কেবল চন্নামৃত্য তৈরির সময় যা 1 ফোঁটা জল ওর পায়ে ঠেকানো হয়, এখানে তো সেরকমটি হবে না। কাকা তার কথা শেষ করতে দেন না। আরে এখানে হবে কি করে, রাতারাতি মন্দিরি বাবকে বানাচ্ছে সংঘার সিংহাসনী বা পাচ্ছি কথায়। তবে পূজারি জোগাড় করা হয় তো কঠিন হবে না, পুরুত বামুনের তো আর অভাব নেই পাড়ায়, কিন্তু হাতি পুজোর মন্তর কি তারা জানে? কাকার প্রশ্নটা আমার প্রতি হয়, আমি জবাব দিই, হাতির চন্নাম্মের তো আমি কিন্তু খেতে পারবো না কাকা। গোড়াতেই বলে কয়ে রাখা ভালো, সেফটি ফার্স্ট, বলেই দিয়েছে কথায়। পারবি না? কেন খেতে পারবি না? এটা কি তোর গুজরাটি হাতি, কালো আর ভূত? এ হলো ওই গিয়ে ঐরাবতের বংশধর, স্বর্গের দেবতাদের একজন, খেতেই হবে তোকে, তা না হলে পরীক্ষায় তুই পাশ করতেই পারবি না। পরীক্ষায় পাশের ব্যাপারে মেডিজির কাজ করবে ভেবে আমি একটু নরম হই। কম্প্রোমাইজের প্রস্তাব পাড়তে যাচ্ছি, এমন সময় উপগ্রহটি বলে ওঠে, না না পুজো করার আবশ্যক নেই, হস্তি পুজোর ব্যবস্থা তো নেই এদেশে,
নিত্যকর্ম পদ্ধতিতেও তার বিধি খুঁজে পাওয়া যাবে না। পুজো করার দরকার নেই, এমনি আস্থা বলে ওকে বিঁধে রাখলেই হবে। গায়ে জলের ছোঁয়াচটিও যেন না লাগে, সহিষ কেবল এইদিকেই করা নজর রাখে যেন। সহিষ? হাতির আবার সহিষ কি? মাহুতের কথা বলছো বুঝে? কাকা জিজ্ঞাসা করেন। সহিষ মানে যে ওর সেবা করবে, সইবে ওকে। সহিষ কাঁধে বসলেই মাহুত হয়ে যায়, কিন্তু ওর কাঁধে বসা যাবে না তো, ভয়ঙ্কর অপরাধ তাতে। উপগ্রহটি ব্যাখ্যা করে দেয়, সঙ্গে সঙ্গে হাতির উদ্দেশ্যেই হাত তুলে নমস্কার জানায়, কিংবা মাথা চুলকায়, কি জানে। ওর স্নানের ব্যবস্থা তো হলো, স্নানটান নাস্তি। আচ্ছা, এবার ওর আহারের ব্যবস্থাটা শোনেই। কাকা উদ্গ্রীব হন। সাধারণ হাতি তো নয় যে সাধারণ খাবার খাবে। তারপর কি যেন একটু ভাবেন। খায় টায় তো নাকি তাও বন্ধ? তার অদ্ভুত প্রশ্নে আমরা সবাই অবাক হই, বলে ফেলি, খাবে না কি বলছেন? না খেলে অত বড় দেহটাকে টেঁকে কখনো? হাতির খোরাক বলে কথায়। আরে আমি ভাবছিলাম চানটানের পাট যখন নেই তখন খাওয়া টাওয়ার হাঙ্গামা আছে কিনা কে জানে। কাকা ব্যক্ত করে। তা কি খায় বলতো? উপগ্রহটি বলে, সব কিছুই খায়, সে বিষয়ে ওর রুচি খুব উদার। মানুষ পেলে মানুষ খাবে, মহাভারত পেলে মহাভারত, মানে মানুষ আর মহাভারতের মাঝামাঝি ভূভারতে যা কিছু আছে সবই খেতে পারে। আমি টিপ্পনী কাটি, এ তাহলে হজম শক্তিও বেশোর। ভালো, খুব ভালো, কাকা সন্তোষ প্রকাশ করেন। যদি মানুষ পায় কতগুলো খাবে? টাটকা মানুষ অবশ্যই। যতগুলো ওর কাছাকাছি আসবে, টাটকা বাসি নিয়ে বিশেষ মাথা ঘামাবে না, বলেছি তো খুব উদার রুচি। তুই ওর কাছে যাসনি খবরদার। কাকা আমাকে সাবধান করেন। তবে তোকেও মানুষের মধ্যে ধরবে কিনা কে জানে। হ্যাঁ, তা ধরবে কেন? আমি মনে মনে রাগি। তা যদি ও না ধরতে পারে তাহলে ওকেই বা কে মানুষের মধ্যে ধরতে যাচ্ছে? ওর রুচি যেমনই হোক, ওর বুদ্ধিশুদ্ধির প্রশংসা তো আমি করতে পারবো না। কাকার মধ্যেই বরং ওকে গণ্য করবো আজ থেকে। তবে একেবারেই নিশ্চিত হতে চান কাকা। খাদ্য হিসাবে কি ধরনের মানুষের ওপর ওর বেশি ঝোঁক? একবার কটাক্ষে আমার দিকে তাকিয়ে নেন, আমার জন্যই ওর যেন যত ভাবনা। চেনা লোকেরই পক্ষপাতি, চেনাদেরই পছন্দ করবে বেশি। তবে অচেনার ওপরেও বিশেষ আক্রোশ নেই, পেলে তাদেরও ধরে খাবে। ভালো ভালো, আর কতগুলো মহাভারত প্রত্যেক খেপে? পুরো একটা সংস্করণই সামার করে দেবে। বলছো কি, অষ্টাদশ পর্ব ইয়া মোটা 1000 কপি? অনায়াসে, উপগ্রহটি জোরের সঙ্গে বলে, অনায়াসে। সচিত্র মহাভারত? কাকা বাক্যটাকে শেষ করে আনেন। ছবিটবির মর্ম বোঝে না, আমি যোগ করি, সেরকম বলেই বোধ হচ্ছে, কাকা মন্তব্য করেন। আরে সবাই কি আর চিত্রকলা সমস্তর হতে পারে? উপগ্রহের প্রতি প্রশ্ন হয়। আহ, সে কথা থাক, মানুষ আর মহাভারত ছাড়া আর কি খাবে? খুঁটিনাটি সব জেনে রাখা ভালো। ইট পাটকেল পেলে মহাভারত ছোঁবেও না, শাল দোশালা পেলে ইট পাটকেলের দিকে তাকাবেই না। শাল দোশালা ছেড়ে বেতালকেই বেশি পছন্দ করবে, কিন্তু রসগোল্লা যদি পায় তো বেতালকেও ছেড়ে দেবে। রসগোল্লা ফেলে কলা গাছ খেতে চাইবে, মানে এক আলিগড়ের মাখন ছাড়া সব কিছুই খাবে। কেন মাখন নয় কেন? মাখন তো সুখাদ্য।
মাখনকে জুত মতো ঠিক পাকড়াতে পারবে না কি না শুনেই লেখতে থাকবে, ওকে কায়দায় আনা কঠিন হবে ওর পক্ষে। ও কাকা এইবার বুঝতে পারেন। হ্যাঁ, যা বলেছেন মাখন বাগানো সহজ নয় বটে। আমি বলি এক পাউরুটি ছাড়া আর কেউ তা বাগাতে পারে না। যাক, খাদ্য তো হলো, এখন পানীয়? কাকা জিজ্ঞাসু হন। তরল পদার্থ যা কিছু আছে, দুধ, জল, ঘোলের শরবত, ক্যাস্টর অয়েল, মিথিলিটেটেড স্পিরিট, আর কত বলবো। কার্বলিক অ্যাসিডেও কিচ্ছু হবে না ওর, তারও দু দশ বোতল দু এক চুমুকে নিঃশেষ করতে পারে, কেবল এক চা খায় না। ওটা গুড হ্যাবিট, ভালো ছেলের লক্ষণ। কাকা ঈষৎ খুশি হন। সিগারেট টানতেও সেখানে নিশ্চয়ই, সবই তো জানা হলো, কিন্তু কি পরিমাণ খায় তা তো কই বললে না হে। যত জুগিয়ে উঠতে পারবেন, এক আধ মন এক আধ নিঃশ্বাসে উড়িয়ে নেমে। তাতে আর কি হয়েছে, কেবল এক মানুষ টাইপের উঠবো না বাপু, ইংরেজ রাজত্ব কিনা, হাতিকে কিংবা আমাকেই কাঁধে করে ফাঁসিতে লটকে দেয় কে জানে। তবে আজই বাজারে যত মহাভারত আছে সব বইয়ের দোকানে অর্ডার দিচ্ছি, ময়রাদের বলে দিচ্ছি রসগোল্লার ভিয়েন বসিয়ে দিতে, আমার কলা বাগানটাও ওরই নামে উইল করে দিলাম, পুত্র পৌত্রাদিক্রমে দখল করুক। আর ইট পাটকেল, ইট পাটকেলের অভাব কি, আস্তাবল বানিয়ে যা বেঁচেছে আস্তাবলের পাশেই পাহাড় হয়ে আছে, ওর পেটে যত ধরে ইচ্ছে মতো বেঁচে খাক, কোনো আপত্তিই নেই আমার। অতঃপর মহা সমারোহে হস্তিপ্রভুকে আস্তাবলে নিয়ে যাওয়া হলো। আমরা সবাই শোভাযাত্রা করে পেছনে যাই, শেকল দিয়ে ওর চার পা বেঁধে আটকানো হয় শক্ত খুঁটির সঙ্গে। সুরটাকেও বাঁধা হবে কি না আমি জিজ্ঞাসা করি। সুর ছাড়া থাকতে পারবে বলে মনে হয় না, সুর দিয়েই ওরা খায় কি না, কেবল তরল ও স্থূল খাদ্যই নয়, হাওয়া খেতে হলেও ওই সুরেরই দরকার। হাতির দাম শুনে তো আমার চক্ষু স্থির, 50,000-এর এক পয়সা কম নয়। যে লোকটা বেঁচেছে সে থাকে 200 ক্রোশ দূরে, তার এক আত্মীয় শ্যামরাজ্যের জঙ্গল বিভাগে কাজ করে, সেখান থেকে ধরে করে চালান পাঠায়। উপগ্রহটি অনেক কষ্টে বহুত জপিয়ে আরও কেনার লোভ দেখিয়ে এটি তার থেকে এত কমে আদায় করতে পেরেছে, নইলে পুরো লাখ টাকাই এর দাম লাগত। এই হস্তিরত্নের আসল যথার্থ দামই হয় না, অমূল্য পদার্থ বলতে হয়। হাতিকে এত দূর হাঁটিয়ে আনতে আর তার সঙ্গে সঙ্গে হেঁটে আসতেও ভদ্রলোকের কম কষ্ট হয়নি। কিন্তু কাকার হুকুম কেবল সেই জন্যেই, নইলে কি আর প্রাণের মায়া তুচ্ছ করে এ হেন বিশ্বগ্রাসী মারাত্মক শ্বেতহস্তির সঙ্গে। তা তো বটেই, কাকা অম্লান বদনে তক্ষণি তাকে একটা 50,000-এর চেক কেটে দেয়। আরও আছে এমন, আরও আনা যায়, উপগ্রহটি জানান। এরকম শ্বেতহস্তি যদি চান 10, 20, 50, ওই এক দর কিন্তু। আরও আছে এমন, কাকা এক মুহূর্তে একটু ভাবেন। বেশ, তুমি আনাবার ব্যবস্থা করো, তাতে আর কি হয়েছে? 25 লাখ টাকার শ্বেত হস্তেই কিনবো না হয়, হয়েছে কি? বড় মানুষের বড় খেয়াল, সেই পুরাতন গ্রহটি এতক্ষণে বাক নিষ্পত্তি করে। তা না হলে আর বড় লোক কিসের? দুদিন যায়, 5 দিন যায়, হাতিটাও বেশ সুখেই আছে। আমরা দুবেলা দর্শন করি, কাকা ও আমি বৈজ্ঞানিক দৃষ্টিতে, কাকিমা বিশেষ ভক্তি করে। কাকিমা অনেক কিছু মানত করেছেন, হাতির কাছে ঘটা করে পুজো এবং জোড়া বেল দেবেন বলেছেন।
কলা গাছ খেতেই ওর উৎসাহ যেন বেশি। ইট পাটকেল পড়েই রয়েছে, স্পর্শও করেনি। দু একটা বিড়ালও এদিক ওদিক দিয়ে গেছে, হাতিকে তারা ভালো করেই লক্ষ্য করেছে, কিন্তু ও কিন্তু তাদের দিকে ফিরেও তাকায়নি। গাদা গাদা মহাভারত কোণে পুঁজি করা, তার থেকে একখানা নিয়ে ওকে আমি দিতে গেছিলাম একদিন, পাওয়া মাত্র উদরস্ত করবে আশা করেছিলাম আমি। কিন্তু মুখে পড়া দূরে থাক, বইখানা সুরতলগত করেই না এমন সজোরে আমার দিকে সুরেছিল যে আরেকটু হলেই আমার দফা রফা হতো। কাকা বললেন, বুঝতে পারলি না বোকা, তোকে পড়তে বলছে, ধর্মপুস্তক কি না, মুখ্য হয়ে রইলি, ধর্মশিক্ষা তো হলো না তোর। ধর্মশিক্ষা মাথায় থাক, কাকার পুণ্যের জোরে প্রাণে বেঁচে গেছি সেই রক্ষে। না, এরপর থেকে এই ধর্মাত্মা হাতির কাছ থেকে সন্তর্পণে সুদূরে থাকতে হবে, সাত হাত দূর থেকে বাঁচছি। এইভাবে হপ্তা তিনে কাটার পর হঠাৎ একদিন বৃষ্টি নামল। মুড়ি পাঁপড় ভাজা দিয়ে অকাল বর্ষণটা উপভোগ করছি আমরা, এমন সময় মাহুত ওরফে সহিষ এসে খবর দিল বাদলার সঙ্গে সঙ্গে হাতিটার ভয়ানক ছটফটানি আর হাঁকডাক শুরু হয়েছে। ব্যস্ত সমস্ত হয়ে ছুটলাম আমরা সবাই। কি ব্যাপার, সত্যি ভারী ছটফট করছে তো হাতিটা, মনে হয় যেন লাফাতে চাইছে চার পায়ে। কাকা মাথা ঘামালেন খানিকক্ষণ। বুঝতে পারা গেছে, মেঘ ডাকছে কি না, মেঘ ডাকলে ময়ূর নাচে, হাতিও নাচতে চাইবে, আর আশ্চর্য কি, ময়ূর আর হাতি বোধ হয় এক জাতীয়। কার্তিক ঠাকুরের পাছার তলায় ময়ূর আর গণেশ ঠাকুরের মাথায় ওই হাতি, আত্মীয়তা থাকাই স্বাভাবিক। যাই হোক, ওর তিন পায়ের সকল খুলে দাও, কেবল এক পায়ের থাক, নাচুব একটুখানি। তিন পায়ের সকল খুলে দিতেই ও যা শুরু করলো, হাতির ভাষায় তাকে নাচই বলা যায় হয়তো, কিন্তু সেই নাচের উপক্রমেই আরেক পায়ের শেকল ভাঙতে দেরি হলো না। মুক্তি পাওয়া মাত্র হাতিটা ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়ে। সহিষ বাধা দেওয়ার সামান্য প্রচেষ্টা করেছিল, কিন্তু এক সুরের ঝাপটায় তাকে ভূমিষ্যাত করে দিয়ে চলে যায়। তারপর দারুণ আর্তনাদ করতে করতে মুক্ত কচ্ছ সুর তুলে ছুটতে থাকে সদর রাস্তায়। আমরাও দস্তুর মতো ব্যবধান রেখে পেছনে পেছনে ছুটি, কিন্তু হাতির সাথে ঘোড় দৌড়ে পারবো কেন, আমাদের মানুষের দুটি করে পা মাত্র সম্বল, হাতির তুলনায় তাও খুব সরু সরু। দেখতে দেখতে হাতিকে আর দেখা যায় না, কেবল তার ডাক শোনা যায় অতি দূর দূরান্ত থেকে। তিন ঘন্টা পরে খবর আসে, মাইল পাঁচেক দূরে এক পুকুরে গিয়ে সে ঝাঁপিয়ে পড়েছে। আত্মহত্যা করবে না তো হাতিটা, সে ধস্তির কাণ্ড কিছুই বোঝা যায় না। কাকিমা কাঁদতে শুরু করেন, পুজো আচ্ছা ঠিক মতন হয়নি, হস্তিদেব তাই হয়তো এমন খেপে গেছেন, এখন কি সর্বনাশ হয় কে জানে, বংশলোপই হবে হয়তো। এই বংশ বলতে কি, তো সর্বসাকুল্যে আমি। কাকিমার কান্নায় আমারই ভয় করতে থাকে। কাকা এক হাঁড়ি রসগোল্লা নিয়ে ছোটেন সে স্বস্তিকে প্রসন্ন করতে, আমরা সকলেই চলি কাকার সঙ্গে। কিন্তু হাতির যেরকম নাচ আমি দেখেছি, তাতে সহজকে হাতানো যাবে বলে আমার ভরসা হয় না। পথের ধারে মাঝে মাঝে ভাঙা আটচালা চোখে পড়ে, যেগুলো ঝড়ে উড়েছে কি হাতিতে উড়িয়েছে বোঝা যায় না সঠিক। আশেপাশে জনপ্রাণীও নেই যে জিজ্ঞাসা করে জানা যাবে, যতদূর সম্ভব হস্তিবরেরই কীর্তি সব। সে তো শুণ্ডের আবির্ভাব দেখেই বাসিন্দারা মুল্লুক ছেড়ে সটকেছে, এই রকম সন্দেহ হয় আমাদের। কিছু দূর গিয়ে হস্তিলীলার আরও ইতিহাস জানা যায়। একদল গঙ্গাযাত্রী একটি আধমরাকে নিয়ে যাচ্ছিল গঙ্গাযাত্রা, এমন সময় মহাপ্রভু এসে পড়েন। অমনি ঘটা করে ঢাক ঢোল পিটিয়ে রাস্তা জুড়ে যাওয়াটা ওর মনোপুত হয় না,
তাই উনি ওদের ছত্রভঙ্গ করে দেন। শোনা গেল এক একজনকে অনেক দূর অব্দি তাড়িয়ে নিয়ে গেছেন, কেবল বাদ গিয়েছেন কেন জানা যায়নি সেই গঙ্গা যাত্রীকে। সেই বেচারা অনেকক্ষণ অবহেলায় পড়ে থেকে অগত্যা উঠে বসে দেহরক্ষার কাজটা এ যাত্রা স্থগিত রেখে একলা হেঁটে বাড়ি ফিরে গেছে। অবশেষে সেই পুকুরের ধারে এসে পড়া গেল। কাকা বহু সাধ্য সাধনা অনেক স্তব স্তুতি করেন, হাতিটা সুর খাঁড়া করে সব শোনে কিন্তু নড়ে চড়ে না। রসগোল্লার হাঁড়ি ওকে দেখানো হয়, ঘাড় বেঁকিয়ে দেখে কিন্তু বিশেষ উৎসাহ দেখায় না। পুকুরটা তেমন বড় নয়, কাকা একেবারে জলের ধারে গিয়ে দাঁড়ান। কাছাকাছি গিয়ে কথা কইলে ফল হয় যদি, কিছু ফল হয়, কেননা হাতিটা কাকা বরাবর তার সুর বাড়িয়ে দেয়। আমি বলি, পালিয়ে এসো কাকা ধরে ফেলবে। তোর আমি ভয় পাওয়ার ছেলে, তোর মতো অত ভেতু নয় আমি। কাকার সাহস দেখা যায়। কেন ভয় কিসের? আমাকে কিচ্ছু বলবে না, আমি ওর মনে মনে শ্রী বিষ্ণু সেবক। বলতে বলতে কাকা জিভ কাটলেন, কান মললেন নিজের। ওহ মনে ভব কেন, অপরাধ নিও না প্রভু, সে দোস্তি আমি তোমার ভক্ত, শ্রীচরণের দাসানুদাস। কি বলতে চাও বলো, আমি কান মারিয়ে দিচ্ছি। তোমার ভক্তকে তুমি কিছু বলবে না আমি জানি, হাতির মতো কৃতজ্ঞ জীব দুনিয়ায় দুটো নেই। আর তুমি তো সামান্য হাতি নও, তুমি হচ্ছ একজন হস্তি সম্রাট। কাকা কান বাড়িয়ে দেন, হাতি সুর বাড়িয়ে দেন, আমরা রুদ্ধশ্বাসে উভয়ের উৎকর্ণ আলাপের অপেক্ষা করি। হাতিটা কাকার সর্বাঙ্গে তার সুর বলে কিন্তু সত্যি কিছু বলে না। কাকার সাহস আরও বেড়ে যায়, কাকা আরও এগিয়ে যান, আমার দিকে ভ্রুক্ষেপ করেন। দেখেছিস কেমন আদর করছে আমায়, দেখেছিস? কিন্তু হাতিটা অকস্মাৎ সুর দিয়ে কাকার কান পাকড়ে ধরে, কানে হস্তক্ষেপ করায় কাকা বিচলিত হন। কেন বাবা হাতি, কি অপরাধ করেছি বাবা তোমার শ্রীচরণে যে তুমি এমন করে আমার কান মলছো? কিন্তু হস্তিরাজ কর্ণপাত করেন না, কাকার অবস্থা ক্রমশই করুণ হয়ে আসে। তিনি আমার উদ্দেশ্যে অবশ্য চেষ্টা করেও আমার দিকে তখন থেকে তাকাতে পারেন না, বলেন, বাবা শিবু কান গেল, বোধহয় প্রাণও গেল, তোর কাকিমাকে বলিস, বলিস যে সজ্ঞানে আমার হস্তি প্রাপ্তি ঘটে গেছে। আমরা ক্ষিপ্র হয়ে উঠি, কাকাকে গিয়ে ধরি। জলের মধ্যে একা হাতি, স্থলের মধ্যে আমরা সবাই। হাতির চেষ্টা থাকে কাকার কান পাকড়ে জলে নামাতে, আর হাতির চেষ্টা যাতে ব্যর্থ হয় সেই দিকেই আমাদের প্রচেষ্টা। মিলনান্ত কানাকানির শেষে বিয়োগান্ত টানাটানিতে পরিণত হয়, কান নিয়ে এবং প্রাণ নিয়ে টানাটানিতে। কিছুক্ষণ এই টাগ অফ ওয়ার চলে, অবশেষে হাতি পরাজয় স্বীকার করে, তবে কাকার কান স্বীকার করে তারপরে। আর হাতির হাতে কান সমর্পণ করে কাকায় যাত্রা প্রাণ রক্ষা করেন। কাকার কানটি হাতি মুখের মধ্যে পুরে দেয়, কিন্তু খেতে বোধহয় তার তত ভালো লাগে না, সেই জন্যই সে এবার রসগোল্লার হাঁড়ির দিকে সুর বাড়ায়। যন্ত্রণায় চিৎকার করতে করতে কাকা বলতে থাকেন, দেশ নে খবরদার, দেশ নে ওকে রসগোল্লা, হাতি না আমার 14 পুরুষ, পাজি ড্যাম শুয়োর রাস্কেল কাধা স্টুপিড। ও কিচ্ছু রাখেনি কান্টার গো, সমস্তটা উপরে নিয়েছে, উল্লোক বেয়াদব আহাম্মক। কাকার কথা হাতিটা যেন বুঝতে পারে, সঙ্গে সঙ্গে জল থেকে উঠে আসে। ওহরি এ কি দৃশ্য, গলার নিচ থেকে যে অবধি জলে ডোবানো ছিল
হাতির সেই সর্বাঙ্গ একেবারে কুচকুচে কালো, যেন হাত যেমন হাতিদের হয়ে থাকে, কেবল গলার উপর সাদা। এ আবার কি বাবা! তাকিয়ে দেখি পুকুরের কালো জল হাতির রঙে সাদা হয়ে গেছে। শ্বেত হস্তির আবার এ কি লীলা! কর্ণহারা হয়েও সে শোক কাকা কোনো মতে এ পর্যন্ত সামলেছিলেন, কিন্তু হাতির এ চেহারা আর তার সহ্য হয় না। কত সাধের তার সাদা হাতি! মূর্ছিত কাকাকে ধরাধরি করে আমরা বাড়ি নিয়ে যাই। হাতির দিকে কেউ ফিরেও তাকাই না। একটা বিশ্রী কালো ভূতের মতো চেহারা, কদাকার কুৎসিত বুড়ো হাতি। উনি যে কোনো কালে সোনার সিংহাসনে বসে রাজপুজো লাভ করেছেন, এ কথা ঘুণাক্ষরেও কখনো মনে করা কঠিন। পরদিন একজন লোক জরুরি খবর নিয়ে আসে, অনুসন্ধানী উপগ্রহের প্রেরিত অগ্রদূত। উপগ্রহটি আরও 50টি শ্বেতহস্তি সংগ্রহ করে কাল সকালেই এসে পৌঁছচ্ছেন এই খবর। কাকার আদেশে প্রাণ তুচ্ছ করে বহু কষ্ট স্বীকার করে 200 ক্রোশ দূর থেকে চার পে হাতিদের সঙ্গে দুপে হেঁটে তিনি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কে তুলবে এই খবর কাকার কানে, মানে কাকার অপর কানে? কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে, যদি প্রাণ খুলে হেসে থাকেন, তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, ভিডিওটিকে দয়া করে শেয়ার করবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।